আমার
পবিত্র ঈদুল আজহার এই দিনে একটা সম্পূর্ণ অন্যরকম সময়, যে সময়টার সঙ্গে আমরা আগে কখনোই পরিচিত ছিলাম না, সেই সময়ে আমরা আজকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাজারে এসেছিলাম জিয়ারত করতে। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ ছিলেন, কারাগারে বাইরে ছিলেন, তখন প্রত্যেকবার আমরা তাকে নিয়ে এখানে আসতাম। দুর্ভাগ্য যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে এবং তাকে বিভিন্ন রকম শর্ত আরোপ করে তাকে রাখা হয়েছে। আমরা আজকে বরাবরই এই ঈদের দিনে বিভিন্ন সময়ে যখন মাজার জিয়ারত করতে আসি, তখন আমাদের সঙ্গে হাজার হাজার নেতাকর্মীরা থাকেন, কিন্তু আজকে এই কোভিড-19 কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সামাজিক দূরত্ব রক্ষা করবার জন্যে আমাদের নেতা কর্মী এবং জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা কোথাও কোনো সমাবেশে অংশগ্রহণ করব না। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আমরা এসেছিলাম এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে জিয়ারত করতে, তার আত্মার মাগফিরাত কামনা করতে আমরা এখানে এসেছিলাম। আমি সেই সূত্রে আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই ঈদুল আজহার যে মূল কথা, ত্যাগের মহিমায় সবাইকে উজ্জীবিত হয়ে ত্যাগ স্বীকার করে একদিকে এই ভয়ঙ্কর ভাইরাসের সঙ্গে মোকাবেলা করা, অন্যদিকে বন্যায় যে অবস্থা সৃষ্টি হয়েছে তাকে মোকাবেলা করা এবং গণতন্ত্রের জন্য সংগ্রামকে অব্যাহত রাখবার আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি যে আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে মুক্ত হয়ে আমাদের মাঝে আসবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব, তিনিও দেশে ফিরে আসবেন একটা গণতান্ত্রিক পরিবেশে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আজকের দিনে আমরা করছি। আমরা ইতিমধ্যেই আপনি জানেন যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সভা হয়েছে, সেই সভার পরে আমরা একটা আপনার প্রস্তাবও দিয়েছি। আমরা সমগ্র দেশের বন্যার্থ মানুষদের যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি, অনুরোধ করেছি। একই সঙ্গে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে উদাসীনতা এবং অবজ্ঞা বাদ দিয়ে তারা অবিলম্বে এই বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে তারা শুধু ত্রাণ নয়, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন। এবারকার বন্যা বেশ দীর্ঘস্থায়ী হবে বলে অনেকেই আশঙ্কা করছেন, সেই ক্ষেত্রে তাদেরকে লং টার্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত, যেটা তারা কখনোই করেন না এবং অন্যের মতামতকে তারা কোনো প্রাধান্যই দেন না। তারপরেও আমরা আমাদের যে সীমাবদ্ধ আছে, সীমাবদ্ধতা আছে, সীমিত সম্পদ আছে, তা নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই আমরা কমিটি গঠন করেছি, আমাদের কাজ শুরু হয়েছে। সরকারের প্রস্তুতি বন্যা মোকাবেলায় এটাকে পর্যাপ্ত মনে করছেন কিনা?
না এটা তো কখনোই পর্যাপ্ত না, এখন পর্যন্ত আমরা সেটা দেখিনি। থ্যাংক ইউ স্যার। একটা প্রশ্ন স্যার শেষ করছি, সবাই জানতে চান আপনাদের নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন সাহেব, আমাদের নেত্রী এখনো বেশ অসুস্থ আছেন, তার সমস্যাগুলো এখনো সমাধান করা সম্ভব হয়নি, কারণ প্রকৃতপক্ষে তিনি তো কোনো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। আজকে দেশে যে অবস্থা হয়েছে, হাসপাতালগুলোতে যাওয়া যায় না, ডাক্তার সাহেবরা আসতে পারছেন না, এবং বিদেশে যে চিকিৎসা করবেন তারও কোনো সুযোগ নেই। তো সেই কারণে এখনও তিনি ঠিক উন্নত যে চিকিৎসা, সেই চিকিৎসার সুযোগটা তিনি পাননি। আমরা সেই সুযোগ অপেক্ষায় আছি, আমরা আশা করবো যে তিনি মানে সুযোগ দিলে তাহলে কি বাইরে নিয়ে চিকিৎসা করবেন? থ্যাংক ইউ।